আমি প্রশ্ন করছি রাজ্য সরকারকে কি এই যে মুসলিম কমিউনিটি, আমি প্রশ্ন করছি বিভিন্ন দলকে কি আমরা যে মুসলিম সম্প্রদায় আমরা কি মানুষের ক্যাটাগরি পড়ি কি আমরা জন্তু পশুর ক্যাটাগরিতে পড়ি? আমি এই প্রশ্নটা করছি, যেমন গরু ছাগলের লাশ আসে তেমন এখানে মুসলিম সম্প্রদায়ের একের পর এক লাশ বিগত এক সপ্তাহে 31 পার হয়ে গেছে। আমরা কোন ক্যাটাগরিতে পড়ছি? আদৌ কি আমরা মানুষ কি পশুর ক্যাটাগরিতে পড়ছি? এই 10 জন যারা মারা গেল, একজন রাজনৈতিক নেতা ওই গ্রামে গেল না, তাদের ফ্যামিলিকে ভিজিট করলো না, তাদের এলাকার পরিদর্শন করলো না, একবার জানার চেষ্টা করলো না কি এই ছেলেগুলো কেন এই রাস্তা বেছে নিল। এরা এদেরকে রং দিয়ে দিচ্ছে, CPM তৃণমূল ইত্যাদি 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 রং দিচ্ছে। বাস্তব কথা হলো সবাই রহমান, সবাই আব্দুল, সবাই রহিম, সবাই গাফফার, সবাই খান, এই নামগুলো সবাই মুসলিম সম্প্রদায়ের ছেলে মারা যাচ্ছে বারবার। এ কোন ক্যাটাগরির মধ্যে আমরা পড়ছি? আমার অবাক যে কথাটাতে লাগছে কি বিজেপির রাজ্য সভাপতি উনি এটাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটি বিশেষ সম্প্রদায়কে জঙ্গি রং দেওয়ার চেষ্টা করেছেন। আরও আমার অবাক এটাতে লাগছে কি কংগ্রেসের নেতা মিস্টার কৌস্তভ বাগচি উনি NIA তদন্তর ডিমান্ড তুলেছে, আরও অন্যান্য বিরোধী দলের নেতারা NIA তদন্তরও ডিমান্ড অবধি তুলেছে। এইটা আমি বলবো কি এই যে অবৈধ বাজি কারখানাগুলো চলছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, আর এখানে যে 10 জন মারা গেল তারা সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের থেকে, এটার ব্যর্থতা সম্পূর্ণভাবে সরকারের। কেন সরকার রাজেন্দ্র সচ্ছের কমিটি রিপোর্ট অনুযায়ী যদি মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক আর শিক্ষাগত উন্নয়নের উপরে ওই সুপারিশগুলোর মতন যদি ওটাকে ইমপ্লিমেন্ট করতো কিংবা ওটাকে বাস্তবায়িত করতো তবে আজকে এই সম্প্রদায় এত পিছিয়ে থাকতো না। অবাক লাগছে কি এক সপ্তাহের মধ্যে 31 মুসলিমদের লাশ পড়েছে, 24 জন মালদার থেকে এসছে, 24 জন মালদার থেকে তাদের লাশ এসছে মিজোরাম থেকে, আজকে খবর এসছে কি একজন লাশ মঈনুদ্দিন উনার লাশ এসছে আসাম থেকে, আর 10 জন লাশ পড়েছে এই অবৈধবাজি কারখানা দত্তপুকুরে। সবকটা 99% মুসলিম সম্প্রদায়, অন্য কোনো রাজ্যতে এটা আমরা দেখিনি কি এক সপ্তাহের মধ্যে 31 জন একটি সম্প্রদায়ের লাশ পড়েছে। এটা NIA তদন্ত কিংবা জঙ্গি সাজানোর এটাকে কেন্দ্র করা যাবে না। এটাকে নিয়ে বিভিন্ন সরকার যারা পশ্চিমবাংলার মধ্যে ছিল তাদের ব্যর্থতা এবং বর্তমান সরকার সংখ্যালঘু উন্নয়নে তাদের ব্যর্থতা, তারা সংখ্যালঘু সমাজকে কোনো বিকল্প রুজি রুটির জায়গা দিতে পারলো না, যে কারণে সংখ্যালঘু মুসলিমদেরকে বিশেষ করে মালদা মুর্শিদাবাদের তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে নিজের জানকে ঝুঁকি রেখে এমন এমন কাজ করতে হচ্ছে যে কাজ অন্য কেউ করতে চায় না, যে কাজ অন্য কেউ করতে পারে না, যে কাজ করলে মরে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। এবং মুর্শিদাবাদে সুতি গ্রামে যে 10 জন মারা গেল অবৈধ বাজি কারখানায়, কেন তারা এই রাস্তাটা বেছে নিল? তাদের কি নিজেদের জানের উপরে রহম নেই? যদি মুখে ভাত না পড়ে তো মানুষ কোনটা সঠিক কোনটা ভুল বুঝতে পারবে না। এমনকি ওই গ্রাম থেকে আমি এই খবরও শুনছি, আগামীকাল আমি সুতি যাচ্ছি ওই গ্রামে, শুনেছি নাকি একজন কন্ট্রাক্টর এসে তাদেরকে বলেছিল রাজমিস্ত্রির কাজ বলে তাদেরকে নিয়ে গিয়ে ওই কাজটা করিয়েছে। এটাতে দলীয় রং দিলে হবে না, সাম্প্রদায়িক রং দিলে হবে না। রাজেন্দ্র সচ্ছের কমিটি রিপোর্ট পরিষ্কার করে বলেছিল 2005 সালে কি পশ্চিমবাংলার মুসলিম ভারতবর্ষের মধ্যে সবথেকে পিছিয়ে সম্প্রদায় হয়ে পড়েছে। আজকে চোখের সামনে একের পর এক মুসলিমদের লাশ, সেটা পরিযায়ী শ্রমিক হোক কিংবা সেটা আপনার অবৈধবাজি কারখানার লাশ হোক, সেটা প্রমাণ করে দিচ্ছে কি মুসলিম সম্প্রদায় ডেভেলপমেন্ট উন্নয়ন রাজেন্দ্র সচ্ছের কমিটির রিপোর্টের সুপারিশগুলোকে ফলো করে এখনও পর্যন্ত সেটা সাকসেসফুলি হয়নি, মুসলিম এলাকায় কোনো ডেভেলপমেন্ট নেই। এবং কেন্দ্র আর রাজ্যের ঝগড়াতে এই যে ফান্ডগুলো বন্ধ হয়ে গেছে, তারা নিজের এলাকায় কাজ খুঁজে পাচ্ছে না, এটার দায় কে নেবে? মানুষের পেটে ভাত নেই, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম এলাকায়। আপনি রাজ্য সরকারের চাকরি দেখে নিন, কত মুসলিমরা চাকরি পেয়েছে? এখানে শিক্ষার জগতের সব চাকরি বন্ধ, কোনো রিক্রুটমেন্ট হয়নি, যে রিক্রুটমেন্ট হয়েছে অবৈধ রিক্রুটমেন্ট হয়েছে, এই ছেলেগুলো করবেটা কি? এই স্কুলে এখন দেখুন পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে, কত স্কুল বন্ধ হয়ে যাবে? অধিকাংশ স্কুলগুলো হচ্ছে মুর্শিদাবাদ মালদা, আমি বলছি অধিকাংশ স্কুল হচ্ছে মুর্শিদাবাদ মালদা। সরকার স্ট্যাটিস্টিক্স নিয়ে আসুক,
সরকার স্পষ্ট করুক কি কত স্কুল মুর্শিদাবাদ মালদার মধ্যে বন্ধ হয়েছে বিগত তিন বছরে। আপনি দেখবেন অধিকাংশ স্কুল মুর্শিদাবাদ মালদায়। আমি প্রশ্ন করছি রাজ্য সরকারকে কি এই যে মুসলিম কমিউনিটি, আমি প্রশ্ন করছি বিভিন্ন দলকে কি আমরা যে মুসলিম সম্প্রদায় আমরা কি মানুষের ক্যাটাগরি পড়ি কি আমরা জন্তু পশুর ক্যাটাগরিতে পড়ি? আমি এই প্রশ্নটা করছি। যেমন গরু ছাগলের লাশ আসে তেমন এখানে মুসলিম সম্প্রদায়ের একের পর এক লাশ বিগত এক সপ্তাহে 31 পার হয়ে গেছে। আমরা কোন ক্যাটাগরিতে পড়ছি? আদৌ কি আমরা মানুষ কি পশুর ক্যাটাগরিতে পড়ছি? এই 10 জন যারা মারা গেল, একজন রাজনৈতিক নেতা ওই গ্রামে গেল না, তাদের ফ্যামিলিকে ভিজিট করলো না, তাদের এলাকার পরিদর্শন করলো না, একবার জানার চেষ্টা করলো না কি এ ছেলেগুলো কেন এই রাস্তা বেছে নিল। এরা এদেরকে রং দিয়ে দিচ্ছে, সিপিএম তৃণমূল ইত্যাদি 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 রং দিচ্ছে। বাস্তব কথা হলো সবাই রহমান, সবাই আব্দুল, সবাই রহিম, সবাই গাফফার, সবাই খান, এই নামগুলো সবাই মুসলিম সম্প্রদায়ের ছেলে মারা যাচ্ছে বারবার। এ কোন ক্যাটাগরির মধ্যে আমরা পড়ছি? অধীর চৌধুরী সাহেব, উনি কংগ্রেসের নেতা, উনি কংগ্রেসের সভাপতি, উনার কংগ্রেসের আন্ডারে মুর্শিদাবাদ কত বছর রাজত্ব করেছে, কেন মুর্শিদাবাদের উন্নয়ন কংগ্রেস পার্টি করতে পারলো না? সিপিএম দলের আমি প্রশ্ন করছি, 34 বছর তারা ক্ষমতায় ছিল, এই মুর্শিদাবাদ থেকে তারা এমএলএ জিতেছে, এই মুর্শিদাবাদ থেকে তারা পঞ্চায়েত জিতলো, এই মুর্শিদাবাদ থেকে তারা এমপি জিতলো, তারা কী করতে পেরেছে? কেন মুর্শিদাবাদ মালদারের উন্নয়ন করতে পারেনি? আমি প্রশ্ন করছি এই বর্তমান রাজ্য সরকার যেখানে আপনি মুর্শিদাবাদে 4টে সিট বাদ দিয়ে প্রত্যেকটি বিধানসভায় রাজ্য সরকার জিতেছে, প্রত্যেকটি লোকসভা বহরমপুর লোকসভা বাদ দিয়ে প্রত্যেকটি লোকসভা পশ্চিমবাংলার শাসক দল জিতেছে, আমি তাদেরকে প্রশ্ন করছি, আপনারা কী করলেন 12 বছরে? আপনারা এত বছরে কী করলেন কি মুর্শিদাবাদের মানুষ এখনও হালাল রুজি রুটির রাস্তা খুঁজে পাচ্ছে না? কি মুর্শিদাবাদের মানুষের এখনও উন্নয়ন হয়নি? কি মুর্শিদাবাদের একটাই দোষ কি তারা একটা মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট? আমি স্পষ্ট করে কথা বলি, আমি লুকিয়ে চুকিয়ে কথা বলার পক্ষে না, কেন 31 জনের লাশ পড়েছে একটি বিশেষ সম্প্রদায়ের থেকে, আমরা মানুষ কি পশুর ক্যাটাগরিতে পড়ি? আমি এই কথাটা বুঝতে পারছি না। আর এখানে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে, এখানে এনআইএর তদন্ত, কোনো এনআইএর তদন্ত আমরা মানব না। কিসের এনআইএ তদন্ত? কেন এনআইএ তদন্ত? একটা কমকে শুধু জঙ্গি সাজানো হবে এই জন্য এনআইএ তদন্ত? যত অবৈধ ব্যবসার উপরে ফের এনআইএ তদন্ত হোক, বড় বাজারে হাওয়ালা স্ক্যাম চলছে ওখানে এনআইএ তদন্ত হোক, শুধু যেখানে মুসলিম মরবে সেখানে এনআইএ তদন্ত, শুধু একটা সম্প্রদায়কে জঙ্গি সাজানোর একটা চক্রান্ত চলবে, এটা আমরা তীব্র নিন্দা করছি। কোনো এনআইএ তদন্ত আমরা মানব না। এখানে ডেভেলপমেন্ট হোক, রাজেন্দ্র সচ্চের কমিটির রিপোর্টের সুপারিশগুলোকে মেনে ডেভেলপমেন্ট হোক, পরিযায়ী শ্রমিকদের স্কিলিং হোক, পরিযায়ী শ্রমিকদেরকে স্কিল দিন, বাইরে যাক কাজ করতে, বাইরে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোন কাজে পাঠাচ্ছে সরকার এতদিন কোনো ভূক্ষেপ রাখেনি? রাজ্য সরকার জানে না, লোকের প্রধান জানে না, লোকের এমপি জানে না, লোকের এমএলএ জানে না, তারা জানে না কেউ কোন কাজে বাইরে যাচ্ছে, শুধু ভোটের সময় পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে চলে আসবে তারা ভোট করাতে, কিন্তু যখন তারা মারা যাবে, দুটো মন্ত্রী মালদাতে, তারা একবারও গিয়ে ওখানে দেখলো না মিজোরামে কীভাবে লাশটা পাঠাবে, কীভাবে লাশটা পাঠাবে? এইভাবে একটা সম্প্রদায়কে আপনি দেখছেন 24 জন মারা গেছেন, ওখানকার মন্ত্রী সাবিনা ইয়াসমিনজি উনি পার্টি জয়নিং প্রোগ্রাম করাচ্ছেন, এই অযোগ্য মন্ত্রীকে রেখে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এই অযোগ্য মন্ত্রীদেরকে রেখে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা খামোশ থাকার ব্যাপার না, এটা নিয়ে আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন করব। 31 জন মারা গেছে একটি রাজ্যে, একটি সম্প্রদায় এক সপ্তাহের মধ্যে, এবং এই অঙ্কটা বেড়ে চলেছে, এটা আমরা চুপচাপ খামোশ থাকবো না।